জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক আজকে আমি আপনাদেরকে বলবো যত রকমের বিষাক্ত বিষ নষ্ট করবেন কি করে আর এই বিষাক্ত বিষ নষ্ট করার জন্য তার একদম সহজ উপায় আর কিভাবে এই বিষাক্ত বিষ নষ্ট হবে কি গাছের দ্বারা আপনার সেই বিষটা নষ্ট হবে কি কি বিষ নষ্ট হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যাতে আপনাদের সুবিধা হয় কাজটা করতে এবং বুঝতে সেই বিষয় আপনাদেরকে গাছটা অবশ্যই আমি দেখাবো আর কি নিয়মে আপনাকে পালন করতে হবে এই গাছটা তাও আমি আপনাদেরকে জানাবো আপনারা নিজেরাই সে কাজটা নিজেরাই করতে পারবেন একবার যদি আপনারা বুঝতে পারেন যে গাছটা কীভাবে কাজ করতে হবে আপনারা সর্বপ্রথম আমি একটা কথাই বলবো যদি এই বিষ নষ্ট করতে হয় আপনাকে যে নিয়ম আছে সেই নিয়মটা আপনাকে পালন করতে হবে যদি আপনি এই পালনটা করতে পারেন অবশ্যই দেখবেন সে বিষ নষ্ট হয়ে গেছে এবং কী কোন সময় এই গাছটাকে আপনাকে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো তবে একটা বিষ নষ্ট হবে না যেটা আমি আপনাদেরকে বলবো এটা কখনো রিক্স নেবেন না এটা কখনো কাজ হবে না যেটা হবে না আমি বলে দেবো সাপের বিষ কখনো এই গাছের দ্বারা নষ্ট হবে না তার আর এই বিষ যে কোনো কুকুরের বি কামড়ালে সেই বিষ নষ্ট হবে চেলায় কামড়ালে সেই বিষ নষ্ট হবে এবং একজন দাদা আমাকে বলেছিলেন যে দাদা ইঁদুরে কামড়ালে তার একটা বিষ নষ্ট করার একটা ভিডিও আপনি আমাকে দেন যাতে ইঁদুরে কামড়ালে বিষটা নষ্ট হয় তাই আমি এই ভিডিওটা সেই দাদার জন্য এই ভিডিওটা করে দিচ্ছি এবং আপনাদেরও যাতে এই বিষ যে কোনো বিষে যদি কোনো সমস্যা থাকে সেই বিষ নষ্ট করবেন কি করে তাই এই ভিডিওটা আপনাদেরও জন্য যাতে আপনাদেরও কাজে লাগে তবে ইঁদুরে কামড়ালে বিড়ালে কামড়ালে কুকুরে কামড়ালে বিষ নষ্ট হবে বা বিছে কামড়ালে এই বিষ নষ্ট হবে সাপে কামড়ালে কখনোই কিন্তু বিষ নষ্ট হবে না কখনোই এই গাছ কিন্তু আপনি সাপে কামড়ালে ব্যবহার করবেন না সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন সাপে কামড়ালে বা ডাক্তারকে দেখাবেন তাতেই আপনার সবচেয়ে ভালো হবে এই গাছে কিন্তু কখনোই সাপে কামড়ালে বিষ নষ্ট হবে না আমি যেটা হবে না আমি কখনোই বলবো না যে এটা করলে আপনার সাপে কামড়ালে বিষ নষ্ট হবে এবং আপনি বিষ হলে আপনি বুঝবেন কি করে যে আপনার শরীরে বিষ হয়েছে কিছু কামড়িয়েছিল সাথে সাথে আপনি বুঝতে পারেননি সে বিষটাকে আপনি গ্রাহ্য করতে পারেননি এবং তার জন্য আপনার শরীরে কখনও হতে পারে গা ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে বা গায়ে কখনো ফোড়া হচ্ছে পেঁচরা হচ্ছে বা ঘা হচ্ছে একজিমার মতন কোনো চুলকানি হচ্ছে গা অতিরিক্ত চুলকাচ্ছে বা রক্ত দূষিত হয়ে যাচ্ছে তাই তাহলে কিন্তু আপনি এই গাছটা ব্যবহার করতে পারেন এই গাছের মাধ্যমে আপনার যে কোনো বিষ যত বড় বিষ হোক নষ্ট হয়ে যাবে শুধু সাপের বিষ ছাড়া আমি বারবার একই কথা বলবো যে সাপের বিষের জন্য কখনো এটা ব্যবহার করবেন না অন্য কোনো কাজের জন্য পুরো ফুল গ্র্যান্ড যে আপনার বিষ নষ্ট হয়ে যাবে তো গাছটাকে ব্যবহার করতে হবে কী নিয়মে আমি অবশ্যই বলবো গাছটাকে দেখাবো গাছটা হলো দুই ধরনের গাছ আছে একটা কালো আছে একটা সাদা আছে তবে সাদাটাকে আপনাকে ব্যবহার করতে হবে সাদাটা আপনার আপনার বাড়ির আশেপাশে এখানে খুশি পেয়ে যাবেন সবারই বাড়িতে আছে এই গাছ দেখা যায় অনেকের বাড়িতে এই গাছ দেখা যায় তাহলে এই গাছটা আপনাকে ব্যবহার করতে হবে দেখা যাচ্ছে আপনি কখনও কোনো বাগানে বা কোথাও ঘুরতে গেছেন ঘুরতে যাওয়ার পরে আপনার সেই সা কোনো কিছুতে কামড়ে দিয়েছে আপনি দেখতে পেরেছেন যে কোনো বিছে আপনাকে দিয়েছে বা কোনো কাঁকড়া বিচে দিয়েছে বা কোনো মৌমাছিতে দিয়েছে সাথে সাথে ফুলে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে তাহলে কিন্তু ওই গাছটা যদি আপনি ধারে কাছে পান সেই গাছের আঠা আছে সেই গাছের আটা যদি সেই জায়গায় যদি দিয়ে দিতে পারেন ব্যথা ফোলার যন্ত্রণার সাথে সাথে আপনার বন্ধ হয়ে যাবে কোনো রকমভাবে আপনার সেই ব্যথা যন্ত্রণা হবে না এবং বিষ হবে না আর তা গাছটা আমি অবশ্যই দেখাবো গাছটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে গাছ কথাতে আপনাদের আরও অনেক উপকার হতে পারে বা অনেক সমস্যার থেকে আপনি যে কোনো জর্জরিত থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনার আজকে যেমন বিষ শরীরে কোনো বিষের জন্য আপনি এই ভিডিওটা দেখছেন যাতে বিষটা আপনার ভালো হয়ে যায় যদি আপনার আরও কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যায় আপনি জর্জরিত রয়েছেন এবং সেই সমস্যার থেকে আপনি কোনো রকমভাবে বের হয়ে আসতে পারছেন না যেমন আপনার পারিবারিক কোনো সমস্যা স্যা বা শত্রুতে আপনার ধ্বংস করে দিচ্ছে ব্যবসা বা আপনার বাড়ি নষ্ট করে দিচ্ছে বা আয় নষ্ট করে দিচ্ছে বা শরীর কারুর ভালো যাচ্ছে না বা বিয়ে বেঁধে রেখে দিয়েছে বা কর্মস্থলে আপনার বাধা রয়েছে বা কর্ম হচ্ছে না বা কোনো বশীকরণ কোনো কাজ আপনি করতে চান বা যে কোনো সমস্যাতে আপনি যদি জর্জরিত থাকেন সেই জর্জরিত সমস্যা থেকে আপনি বের হতে গেলে আপনাকে আপনাকে একটা কথা বলবো আমার এই চ্যানেলে আরও অনেক ধরনের সমস্যা সমাধানের ভিডিও আছে বা যে কোনো জর্জরিত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তাই আমার চ্যানেলে যত রকম ভিডিও আছে আপনি ভালো করে চেক করে নিয়ে কাজ করুন এবং সেই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন তো আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করছি ঠিকই কিন্তু আপনার মূল্যবান সময়তে আপনার আরও অনেক উপকার হতে পারে কারণ অনেকের কিন্তু অনেক সমস্যা থাকতে পারে তাই কিন্তু আমি এত কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনার সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তো বেশি কথা বলবো না এবার আমি আপনাদেরকে দেখাবো যে গাছটা কিভাবে ব্যবহার করতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে গাছটা দেখাবো তারপরে আমি আপনাদেরকে বলবো যে গাছটাকে আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে কী নিয়মে আপনি ব্যবহার করলে আপনি উপকার পাবেন তো আপনাকে যেই নিয়মে ব্যবহার করতে বলবো সঠিকভাবে আপনি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি ফল পাবেন এবং সেই বিষ কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে রকম আপনার কোনো বিষ থাকবে না যে বিষে আপনি ভুগছিলেন সেই বিষটা আপনার নষ্ট হয়ে যাবে তো গাছটা আপনি দেখুন গাছটা দেখলে আপনি নিজেই চিনতে পারবেন তো গাছটা চিনলে কিন্তু অনেকেই জানে না গাছ চেনে অনেকেই কিন্তু গাছে কি কাজ হয় অনেকেই জানে না আবার অনেকেও জানে যে এই গাছে এই কাজ হয় তো আপনাকে গাছটা দেখানো হচ্ছে তো আপনি গাছটা ভালো করে দেখুন তারপরে বলছি কিভাবে কি গাছটার নাম কি সবাই জানে এবং গাছ দেখে চিনে ফেলেছেন যে এই গাছটার নাম আকন্দ গাছ কিন্তু আপনি কিন্তু জানতেন না যে এই গাছে কিন্তু বিষ নষ্ট হয় কিভাবে এই বিষ নষ্ট হয় আমি বলেছিলাম এই গাছের আটা যদি কোথাও আপনার কখনো হঠাৎ কিছু কামড়ায় এই গাছের আটার সাথে সাথে দিয়ে দেবেন বিষ নষ্ট হয়ে যাবে বা আপনার শরীরে কখনও জ্বালা যন্ত্রণা কিছুই হবে না কিছু কামড়ালে এবং আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে বিষ নষ্ট করতে যেটা আপনার বহুদিন আগে কিছু করেছিল শরীরে কামড়িয়েছিলো বা বিষ হয়ে রয়েছে শরীরে বিষটাকে আপনি নষ্ট করতে পারছিলেন না যে বিষে আপনার শরীরে জ্বালা যন্ত্রণা বা ঘা এচড়া হচ্ছিলো সেই বিষ নষ্ট করতে হলে আপনাকে কি করতে হবে বাসি জল আগের দিন জল তুলে রাখতে হবে সেই জল দিয়ে আখের গুড় বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে আর সে তাক গাছের ছাল তুলে তিন দিন সকালবেলায় খালি পেটে খাবেন একদম খালি পেটে আপনাকে নিয়ম মতনভাবে খেতে হবে কোনো শনি মঙ্গলবার দেখে না যে কোনো তিন দিন দেখে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে ইঁদুরে কামড়ানো বলেন বিড়ালে কামড়ানো বলেন কুকুরে কামড়ানো বলেন যে কোনো বিষ চেলা কামড়ানো যে কোনো বিষ আপনার নষ্ট হয়ে যাবে শুধু সাপের বিষ কামড়ানো বাদে যে কোনো বিষ আপনার নষ্ট হয়ে যাবে যত মারাত্মক বিষ হোক নষ্ট হবে এবং আপনার শরীরে সেই জ্বালা যন্ত্রণা কিছুই হবে না এবং আপনি নিজেই বুঝতে পারবেন সেই জ্বালা যন্ত্রণার থেকে আপনি পুরোপুরি মুক্ত হয়ে যাবেন আর যদি আপনার কোথাও কোনো রকম বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে অন্তপক্ষে আপনাকে সাথে সাথে আমি না পারলেও কয়েক ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে জানাবো কি নিয়ম আছে কি আছে কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাও যদি আপনার আমার কাছ থেকে কিছু জানতে হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যাতে আপনার কাজ করতে সুবিধা হয় এবং এই শ্বেত গাছে আপনার উপকারিত হন তবে গাছ দুই ধরনের আছে একটা সাদা আছে যাকে বলা হয় শ্বেত আকন্দ আর একটা আছে কালো বা লাল বা কালো আকন্দ বলে বা লাল আকন্দ বলে তো শ্বেত আকন্দটাকে আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি বাসি জল দিয়ে আখের গুড় দিয়ে নিয়মিতভাবে তিন দিন জোটে খেতে পারেন বা তিন দিনের জায়গায় চার দিনও খেতে পারেন যদি আপনি এরকমভাবে খেতে পারেন তো আপনার যে কোনো বিষ নষ্ট হয়ে যাবে এবং বিষের থেকে আপনি মুক্তি হয়ে যাবেন তবে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি আর আপনারা সবাই ভালো থাকুন সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন আর মা মঙ্গলা কালী জানি আপনাদের ম মনস্কামনা পূর্ণ করে এবং থেকে মুক্ত করে বা সর্বকৃপা করে আর আপনারা ভালো থাকুন সুস্থ